ঈশার সালাতের পরে সেটা অসুস্থতার কারণে হোক অথবা সফরের কারণে হোক কিংবা অসুস্থতাও নাই সফরেও নাই এশার সালাতের পরে এক রাকাত ভীতির পড়া যাবে কি না এই ব্যাপারটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি ওলামাই কেরামের একাধিক বক্তব্য আছে অনেক ওলামাই ওলামাইকেরাম মনে করেন বেতের একা একা এক রাকাত পড়া যায় না মিনিমাম তিন রাকাত পড়তে হয় আমাদের দেশের ওলামাই কেরাম এ মতটাকে বেশি পছন্দ করেছেন কিন্তু পাশাপাশি আমরা যদি হাদিসগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব অনেকগুলো হাদিসে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক রাকাত পড়ার পক্ষে মত ব্যক্ত করেছেন তবে আমরা যদি বিষয়টাকে এভাবে চিত্রিত করি যেভাবে প্রশ্ন এসেছে যে কোনো একজন ব্যক্তি এসা পড়লেন তারপরে আর কিছু পড়তে চান না শুধু এক রাকাত বেতের পড়তে চান এটা যাইজ কিনা এই প্রশ্নটায় যদি আমরা দেখি যে নবী সাল্লাহ সাল্লামের আমল কি এরকম আদৌ ছিল তার উত্তর হলো না নবী সাল্লাহ সাল্লাম তিনি বেতের এসা পড়ে তারপর এক রাকাত বেতের পড়েছেন এটা জানা যায় না এটা তার আমল থেকে সাব্যস্ত হয়নি এর কারণটা এর কারণ হলো নবী সাল্লাহ সাল্লাম তো আসলে রাতের সালাত পড়তেন এবং তিনি বেতেরটাকে রাতের সালাতের পরে নিয়ে যেতেন অতএব আমাদের মতো খুব সংক্ষেপ করে আমাদের অনেক মানুষ যেটা করে যে আমার সময় নাই এসা পড়লাম আর বেতের এক রাকাত পড়লাম বা শেষ এটা রাসুল সাল্লা সাল্লামের দ্বারা করা হয়নি তবে কেরাম থেকে কিছু কিছু বর্ণনা এসেছে তাতে দেখা যায় যে কোনো কোনো সাহাবা এভাবে এক রাকাত বেতের পড়েছেন এসার পরে যেহেতু সাহাবার আমল দ্বারা সাব্যস্ত অতএব এটা দ্বারা জায়জ সাব্যস্ত আমরা করতে পারি আর নবী সাল্ল সাল্লাম থেকে যেটা আমরা বললাম কাউলি হাদিস আছে কাউলি অর্থাৎ তার বক্তব্য আছে যে এক রাকাত বেতের পড়া যায় এর মধ্যে অনেকগুলো হাদিস আমরা এর আগেও বিভিন্নভাবে আলোচনা করেছি যেমন সহিব ওখারির মধ্যে নবী সাল্লাম বলছেন সালাতুল্লা মতনাদা খাসিয়া আহাদা সাল্লাহমাকাত সাল্লাহ রাতের সালাতুল্ল দুরাকাত দুরাকাত করে দুরাকাত দুরাকাত করে পড়াটাকে তিনি রেকমেন্ড করেছেন যখন তোমাদের কেউ একজন আশঙ্কা করে যে রাত পোহায় যাবে অথচ তার হয়তো বেতের পড়া হলো না বেতের নামাজ মিস হওয়ার যখন আশঙ্কা করবে তখন সে সময় থাকতেই এক রেখাত বেতের পড়ে নেবে যা তার রাতের পুরো সালাদকে ভিতের বা বিজড় করে দেবে এছাড়াও তিরমিজি ছাড়া সুনানের অন্যান্য সকল গ্রন্থকার আবু আবুআইব আল আনসারি থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসোল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আলভিতরু হাক কোন আলাকুল্লে মুসলিমেন প্রত্যেক মুসলমানের উপর বেতের হক বেতের পড়াটা এটা এটা একটা আল্লাহর অধিকার অর্থাৎ এটা একটা জরুরি কাজের মতো তিনি উল্লেখ করেছেন মানে আহাব্বা ইউ তেরাবে খামসিন ফালিয়াফাল যে ব্যক্তি চায় বা পছন্দ করে যে সে পাঁচ রাকাত দিয়ে বেতের সালাদটা পড়বে সে যেন করে ওমান আহ্বা ইউ তেরাবে ফালিন ফালিয়া আর যে ব্যক্তি চায় যে তিন রাকাত পড়ে সে বেতের সালাত আদায় করবে তাহলে ফালিয়া ফাল সে করতে পারবে ওমান আহ্বা ইউ তেরাবে ওয়াহেদাতিন ফাইয়াফ আল্লাহ আর যে ব্যক্তি এক রাকাত দিয়ে বেতের সম্পন্ন করতে যায় তাহলে সেটাও সে পারবে তাহলে এই হাদিসে দেখা যাচ্ছে যে এক রাকাত বেতের পড়ার পক্ষে যখন মত দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল এসার পরে অন্য সালাদ যদি কেউ না পড়েন বা না পড়তে চান তাহলে এক রাখার বেতের পড়া যাবে আচ্ছা এই এই যে হাদিসটা আমরা বললাম যেটা তিরমিজি ছাড়া অন্য না সুনান থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটা নিয়ে ওলামাইকার একাধিক কথা বলেছেন কেউ এটাকে গ্রহণ করেছেন কেউ এটাকে গ্রহণ করেননি আর ওলামাদের মধ্যে একদল ওলামা বলেছেন যে হাদিসটা নবী সাল্লাহ সাল্লাম থেকে আসেনি বরং এসছে এটা কোনো একজন বিখ্যাত সাহাবির কাছ থেকে তবে এটাও সত্য আমরা অসুল অসুল হাদিস যারা পড়েছে তারা জানি যে সাহাবির কোনো কাজ থেকে যদি প্রতীয়মান হয় যেটা তিনি নিজের পক্ষ থেকে করতে পারে না যেমন ইবাদতের ক্ষেত্র আকিদার ক্ষেত্র তাহলে বুঝতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শিখে নিয়ে জেনে নিয়ে তিনি আমলটা করছেন অতএব ওলামা এখান এই জন্যই বলেছেন এই যে বেতের এক রাকাত পড়া যায় এক্ষেত্রে যে কাউলি অথবা ফ্রেলি আরও কিছু হাদিস রয়েছে সেটা সেটার হুকম লাহু হুকমুর রাফা এগুলো মারফুর হাদিস হিসাবে গণ্য হবে কারণ এগুলো যদি সাব্যস্ত হতো নবীসাল্লাহ যদি সাব্যস্ত নবীল্লাহাম থেকে না হতো তাহলে তারা করতেন না তাহলে তারা করতেন না আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এক রাকাত পড়া যেতে পারে হাদিস দ্বারা সেটাই সাব্যস্ত হয়েছে কিন্তু তারপরে উত্তম হচ্ছে নবী সাল্লাম যেটা আমল করতেন সে ধরনের আমলে যাওয়া রাতের শেষ সালাদকে বেতের সালাদ হিসাবে গণ্য করা এবং রাতের কিছু সালাদ তিনি যেন নফল হিসাবে আদায় করে নেন তারপরে বেতেরটা পড়েন এটা হলো সবচেয়ে আইডিয়াল এবং সবচেয়ে সুন্দর পদ্ধতি